সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস 2023 উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বড় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ মেহেদি হাসান। এদিনের অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, বড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মাসুদ মজুমদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা আফরুজা সুলতানা। একবারিয়া হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবাইয়া সুলতানা করেন শরীফ তালাওয়াত করেন জুবাইদা সুলতানা প্রীতি। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শাহজাদী রাজমণি। এদিন ক্ষুদ্র কুটির শিল্প বাঁশ বেত উদ্যোক্তা ফাতেমা বেগম, বিউটি পার্লার জাকিয়া সুলতানা, কৃষিক্ষেত্রে উদ্যোক্তা রুজিনা বেগম এবং বর্ধক প্রকল্পে পুতুল রানী শাহাকে বিশেষ সম্মাননা প্রদান করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। এদিন বক্তারা বলেন প্রতি বছর রাষ্ট্রসংঘের তরফ থেকে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। সমাজে নারীদের গুরুত্ব ও অবদানের কথা মনে করিয়ে দিতেই এই বিশেষ দিনটি পালন করা হয় এবং নারীদের অধিকার যাতে সমুন্নত হয় সেই দিবসটি এই দিবসের মূল প্রতিপাদ্য হিসেবে বিবেচনা করা হয়। এদিন বক্তারা বলেন বিদ্যালয় থেকে শিক্ষক আর সরি ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমি আমার তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই দিবস নারী দিবসের যে দিবসটি আমরা প্রতি বছরই এই 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস পালন করে থাকি। তো এইবারে আমাদের দিবসের স্লোগানটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন। এই স্লোগানটা নিয়ে আমাদের দেশব্যাপী 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। 8 মার্চের প্রেক্ষাপটটা আমাদের শিক্ষার্থীরা তোমাদের ভিতরে অবশ্যই এটা জানা আছে, আমি এটা ডিটেলসে যাব না। তো এটা আসলে শুরুটা হয়েছিল একটা আন্দোলন দিয়ে, আন্দোলনের প্রেক্ষিতে এটা আমাদের একটা নারীদের অধিকার নিয়ে একটা দিবস আমাদের নির্ধারণ হয়েছে, সেটা আমরা আন্তর্জাতিকভাবে বাস্তবায়ন করে আসছি, পালন করে আসছি। তো আমার কাছে মনে হয় যে সময়ের সাথে সাথে দিবসের তাৎপর্য পরিবর্তন হয়ে যায়। যা তখন ছিল আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন, এখন আমার মনে হয়েছে যে আমাদের যে অগ্রগতি জানান দেওয়া, তারপর আমরা যারা পিছিয়ে আছি তাদের বিচার বিশ্লেষণ করা, মানুষকে সচেতন করা, কিছুটা সব মিলিয়ে আমাদের এই দিবসে থাকতে হবে। আমি কিছু করবো, আমি বড় হবো, আমি উচ্চ শিক্ষিত হবো, কারো ইচ্ছা থাকলে আমি বেশি দূর না যেতে পারলেও আমি উন্মুখ হবো, উদ্যোক্তা হবো, কিছু একটা করবো, এরকম স্বপ্ন যদি তোমাদের ভিতরে থাকে তোমার স্বপ্ন তোমাকে তখন তোমার প্রতি অন্যায় করতে গেলে প্রতিরোধ করতে সাহস জুগিয়ে দেবে। এই নারী দিবসে আমরা সেই লড়াইকে কন্ডিশ জানাই। নারীদের আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অস্তিত্বকে আমরা কন্ডিশ জানাই। একুশ শতকে এসে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও কার্যকর করার এই সময় এসে নারী পুরুষের সম অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা করবেন ডিজিটাল নীতি, প্রযুক্তি ও উদ্ভাবনের যথাযথ ব্যবহার, দক্ষতা অপরিহার্য। তার জন্য প্রযুক্তিতে নারীদের সুযোগ বাড়াতে হবে, নারীকে অনলাইনে সহিংসতা ও হয়রানি থেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা নিতে হবে, সাইবার সচেতনতা বিষয়ে নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, শিক্ষার বাজেটে প্রযুক্তি ব্যবহারের জন্য বরাদ্দ বাড়াতে হবে, প্রযুক্তি ভিত্তি কাটাতে স্কুল থেকে প্রযুক্তির সঙ্গে শিশুদের পরিচয় করাতে হবে এবং দেশের সর্বত্র ইন্টারনেটের শক্তিশালী করতে হবে, তার সাথে সাথে ইন্টারনেটের উচ্চ খরচ কমিয়ে দিতে হবে। প্রযুক্তিতে নারীরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে আমাদের সকলের স্বপ্ন সত্যি হোক এই প্রত্যাশা করছি। আমার বক্তব্যটি শেষ করবো, তবে তার আগে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে একটি শুভ সংবাদ দিতে চাই। সভাপতি মহোদয় সহ আমরা যারা ইংলিশ ডিপার্টমেন্ট একটু ধারণা রাখি, আপনারা সে জানেন মাননীয় সরকারের আইসিটি মিশন বা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এই শিক্ষার্থীরা শিক্ষকরা যেখানে কাজ করেন তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হয় আইসিটি ফর জেনারেল বাসেরা। সেখানে আরও একটু বেশি যারা কাজ করেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় হচ্ছে সেরা কন্টেন্ট নির্মাতা। গত ফেব্রুয়ারিতে বড় উপজেলা মাধ্যমিক, প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম ভাগ মত আমি সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছি। অনেক সম্মাননা পেয়েছি, কিন্তু আজকে এই মঞ্চে দাঁড়িয়ে নারীদের শ্রেণীঘাট করতে যখন আপনাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমার এই চোখের অর্জনটুকু ভাগাভাগ করে নিতে পেরেছি, আমার এটি ছিল সবচেয়ে স্বীকৃতি। আমি সেই দিকে আলোকপাত করবো না। আজকের এই দিবসে নারীরা যাদের আত্মত্যাগের কারণে, যাদের
যাদের কল্যাণে আজকে এই আন্তর্জাতিক নারী দিবস বিশেষে পালিত হচ্ছে তাদেরকে আসলে মূলত তারা স্মরণ করছে, এবং একই সাথে নারীরা সামনে দিকে এগিয়ে যাওয়া দৃঢ়তত্ত্বই কিন্তু আজকের দিন থেকে শিক্ষা নেয়। তা আজকের এই দিবসটির যে প্রতিপাদ্য দিবস, প্রতিপাদ্য বিষয় যে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য পদক নিয়ে আসছে, এই বিষয়টা অত্যন্ত যুক্তি যে আজকে আমরা প্রতিনিয়ত মোবাইল ফোনে কথা বলা, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সহ যত ধরনের প্রযুক্তি আছে সব জায়গায় কিন্তু আমরা ব্যবহার করি। একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে 37% নারী মোবাইল প্রযুক্তি থেকে পিছিয়ে আছে। যে আজকের যে দিবসটা প্রতিপাদ্য বিষয় যে জেন্ডার যে সমতা সেটা কিন্তু ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই কিন্তু সম্ভব। যে নারীরা 37% নারী যদি ডিজিটাল প্রযুক্তিতে পিছিয়ে থাকে তাহলে এই বৈষম্য কিন্তু দিন দিন বাড়ে। আজকে শিক্ষা মেয়েরা অগ্রগামী, আমরা স্কুল কলেজের দিকে তাকালে দেখা যায় যে 2/3 মেয়েরা আছে কিন্তু 1/3 এখন ছেলে, কিন্তু তারপরও আজকে আমার পূর্ববর্তী বক্তা যে রূপায় সুলতানা তিনি চমৎকারভাবে একজন নারী হিসাবে তার যোগ্যতাকে তিনি উপস্থাপন করেছেন। তিনি ডিজিটাল প্রযুক্তিতে মানে শিক্ষিত একজন নারী, মানে যার কারণে তিনি এখন সব জায়গায় কিন্তু তার অবস্থান কিন্তু সমুন্নত হয়ে গেছে। আমরা যদি আমাদের নারীদেরকে ডিজিটাল এই প্রযুক্তিকে যদি আগাতে না পারি তাহলে কিন্তু নারীরা কিন্তু পিছিয়ে থাকবে। শিক্ষা অগ্রগামী হলো আগামী দিনের যে 2050 সালের যে যে ধারণা করা হচ্ছে যে 75% চাকরি হবে প্রযুক্তি নির্ভর, যেখানে প্রকৌশল প্রযুক্তি সমস্ত ক্ষেত্রে কিন্তু চাকরিগুলি হবে 75% চাকরি হবে প্রযুক্তি নির্ভর। তাহলে আমরা আমাদের এই নারীদেরকে যদি ডিজিটাল প্রযুক্তিতে যদি তাদেরকে উন্নত করতে না পারি তাহলে সত্যিকার অর্থে কিন্তু নারীরা পিছিয়ে থাকে। সবশেষে আমি আজকের এই দিবসে পৃথিবীর সকল নারীদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা বোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রধানমন্ত্রী প্রায় সবাই বলেন যে এবার ছেলেদেরও একটু এগিয়ে আসতে হবে, সবসময় রেজাল্ট মেয়েরা এগিয়ে থাকে। তো ওই যে আমাদের সাংবাদিক সাহেব যেই কথাটা বললেন যে 2050 সালে 75% হবে নাই প্রযুক্তি নির্ভর, আসলে কিন্তু কথা নেই, আমরা যদি প্রযুক্তিতে না আগাই আমরা কিন্তু পিছিয়ে থাকি। আমাদের সমাজে এখন মেন্টালি পুরুষদের চেয়ে মেয়েরা কিন্তু পিছানো, কী কারণ জানি না, এটা হয়তো জন্মগতভাবে। আমাদের সমাজে যখন একটা মেয়ে আস্তে আস্তে বড় হয় ওকে বিভিন্ন কাজে বাধা দেওয়া হয় যে তুমি এটা করতে পারবো না, ওইটা পারবো না, ওইটা পারবো না ছোটোবেলা থেকে, কিন্তু একটা ছেলেকে কিন্তু এটা বলে না। যেমন আমার মেয়ে, আমার একটা মেয়ে আছে 14-15 বছর বয়স, ও যদি চিৎকার চেঁচামেচি করে ওকে বলে মা এত করে চিৎকার করবে না, মেয়েরা আসতে কথা বলে না। আর একটা ছেলে জমা তুমি লাভালাভি যাই করো ওই ছেলের একটু চঞ্চল হয়, তার মানে আমরা ছোটোবেলা থেকে তাদেরকে জমায় রাখিয়ে এবং এই কারণে তারা বড় হয়ে মানসিকভাবে একটু চাপে থাকে, তারা অনেক জায়গায় অনেক কথা বলতে পারে না, যেটা আমার আমার মনে হয় মহিলারা আমাদের সমাজে যে পরিমাণ কাজ করে এটা আমরা যদি মহিলা বাড়িতে না থাকে তখন কিন্তু আমরা টের পাই, তাই না? চিন্তা করি যে তাকে সম্পূর্ণ কাজটা করতে কতটা ঝামেলার একটা কাজ, তাহলে আমরা কিন্তু ওই কাজটা গুরুত্ব দেবো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমি আমার মায়ের কষ্টটা যেভাবে বুঝি আমার ওয়াইফের কষ্টটা সেইভাবে বুঝি, আবার আমার মেয়ের কষ্টটা যেভাবে বুঝি আমার ওয়াইফের কষ্টটা সেইভাবে বুঝি। একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় আমরা কি আশা করি, কষ্ট কম হোক একটু আরামে থাকুক এই থাকুক ওই থাকুক, আর আমার স্ত্রী যখন সেই সুবিধাগুলি চায় তখন বলি তোমার সংসার তোমার এই তোমার এইটা থেকে নিজের ইচ্ছে খুব একটা গুরুত্ব দেবে। আমাদের পুরুষশাসিত সমাজে আমাদেরও মানুষের একটু সমস্যা আছে, সমস্যাই বলবে এগুলি নেগেটিভ চিন্তাভাবনা, সব কিছু ইকুয়ালি দেখি না, মাকে যেভাবে দেখি, মেয়েকে যেভাবে দেখি, আমার বোনকে যেভাবে দেখি, আমার স্ত্রীকে সেভাবে দেখি, শাশুড়ি বউকে ওইভাবে দেখেন, বউ শাশুড়িকে দেখেন। আমাদের সর্বপ্রথম
আমাদের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে, পুরুষ শাসিত সমাজের চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। কিন্তু আমার বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আগত নারী শিক্ষার্থী শিক্ষার্থী আসলে কি শুদ্ধ এটা নারী বা পুরুষ আমাদের করার বিষয় না। আমার সাউন্ডে কি ইকো হচ্ছে? আজ আগে বলছি নারী গোষ্ঠী উদযাপন উপলক্ষে আমাদের প্রথম যে বক্তা নাম ছিল শাহজাহানী রাজকুমার, মানে সে বলেছিলেন যে নারী কবিতা দিয়েছিলেন। তারপরে হচ্ছে আমাদের আরও কয়েকজন বক্তব্য দিয়েছেন নারী কবিতা, নারী কবিতাটা কি কেউ পুরোটা পাঠ করছে কিনা পাঠ করছে, এটা আসলে একটা কবিতাই না, এটা আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, রাজনীতি এবং জাতীয় জীবন সব জায়গায় বাস্তবতাটা ফিরে আসছে নারী কবিতার মাধ্যমে। মহারানী ভিক্টোরিয়া থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাগ্রা দেখলেন নারী যে কত সংগ্রামী, কত বিপ্লবী এবং কত দূরদৃষ্টি সম্পন্ন এটা বোঝা যায় আমাদের কুমিল্লা অঞ্চল কেন মতো অন্যান্য অঞ্চলের তুলনায়। এখানে জন্ম দিয়েছিলেন মহারানী ভিক্টোরিয়া, ভিক্টোরিয়ার নামের সাথে আমাদের বন্যা উপজেলার কিছু সম্পৃক্ততা রয়েছে। যে কথা বলছিলাম যে নারী কেন নারী দিবস, নারী দিবস আমরা কেন উদযাপন করি, নারীদের মর্যাদার বিষয়টি এটা সবটাই আমাদের জাতীয় জীবনে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি সেটা পুরুষেরই হোক আর নারীর নিজের প্রতি দৃষ্টিভঙ্গি এটা একটা প্যারাডাইম সৃষ্টির জন্য, এটার একটা আপাত পরিবর্তনের জন্য। আমি কিছু আপনাদেরকে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নারীদের ক্রম বিকাশ রাষ্ট্র পরিচালনায় সমাজ, দেশ, অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিক অঙ্গনে নারীর ভূমিকা বিগত 10 বছরে কী ছিল এখন কতটুকু হয়েছে। আমাদের সারা দেশে 10টা বিভাগে 10টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন নারী সচিব। আমাদের 160 জনের অধিক উপজেলা নির্বাহী অফিসার নারী। আমি যে এখানে দায়িত্ব পালন করছি আমার শ্রদ্ধেয় সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরিনা আফরিন মোস্তফা, উনি নারী, আমি ওনার এসিলেন্ট হিসেবে কাজ করছি। বাংলাদেশে 133 জন এসিলেন্ট আছেন, 164 জন যুগ্ম সচিব নারী, 55 জন অতিরিক্ত সচিব নারী, 325 জন উপসচিব নারী। মানে এগুলা আসলে কিভাবে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে? আমার মতন আপনার অ্যারাউন্ড 679 জন ম্যাজিস্ট্রেট আছে নারী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 679 জন নারী, তারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এই তথ্যটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য।